বলিয়াই আমি শুরু কইরা যাই। আবু সাহেব ভাইয়ের কিছু কাহিনী আমি বইলা যাই, সাথে আরো মুক্তুল ভাই সবাই রে জানাই। পানি খাওয়াইবার যাইয়া সে শহীদ হইয়া যায়। দর্শক বলবো আমি পুরা ঘটনা, আমি বিস্তারিত করে বর্ণনা গো, বলবো আমি পুরা ঘটনা। রংপুরেতে আবু সাহেবের বাড়ি রয়া যাই, কাম কাজ করিয়া বাবা সংসার চালাই। প্রথম গুলি খাইলো যখন বুকের ভিতরে, তবু দেখেন সাহেদ ভাই পিছু নাই ধরে। নিষ্ঠুর পুলিশ দেখেন না থামিলো, দেখেন আরো তিনটা গুলি চালাইলো রে, পুলিশ দেখেন না থামিলো। গুলি খায়া দেখে সাহেদ ভাইয়ে, সঙ্গে সঙ্গে গেল সে মাটিতে পড়ে। বন্ধু বান্ধব মিলা তারে দরাদরি করে নিয়া যাইতে চাইল হসপিটালে। ও তার পরাণ পাখি গেল উড়িয়া, দেখেন দেশের জন্য গেল জীবন দিয়া, পরাণ পাখি গেল উড়িয়া। পুলিশে গুলি করিল তাহার কোথায় আমি এবার কিছু বলিব।
করে পাপের পরা সিদ্ধি করতে হয়। এই কথাটা হাদিস কুরআনে উল্লেখা রয়। ঢাকা শহর তাহার বাড়ি আমি জানতে পাই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে 18 জুলাইয়ে গেল আন্দোলন করিতে। বসে পানির একটা বাক্স লইয়া এখান সঙ্গে আরো বিস্কুট লইয়া গো, পানির একখান বাক্স লইয়া পানি বইলা বসে ডাকিতে লাগিল, বিনা মূল্যে বসে পানি যোগান ধরিল। পানি খাওয়াইলো ছাত্রদেরকে, হঠাৎ করে গুলি একটা লাগলো কপালে। গুলি খাইয়া মুক্ত কি কাম করে, তবু পানি খাওয়াইতাছে শেষ মুহূর্তে। ওসে পানি খাওয়াইয়া খাওয়াইয়া মুক্ত গেল মাটিতে পড়া রে, পানি খাওয়াইয়া খাওয়াইয়া। সবাই তারা দরাদরি করে, মুক্ত ভাইকে নিয়ে গেল হসপিটালে। দেশের জন্য যারা নাকি জীবন দিয়া যায়, তাদের জন্য করবেন দোয়া আপনারা।